السلام عليكم ورحمة الله শরীরের এই চারটি লক্ষণে বুঝবেন আল্লাহ আপনাকে অনেক পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন প্রকৃত মুমিন বান্দাদের লক্ষ্য থাকে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা কারণ আল্লাহকে সন্তুষ্টি করার মধ্যে যাবতীয় ধরনের সফলতা রয়েছে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ সে যদি সফলতা অর্জন করতে চায় সুখ শান্তি কামনা করে তাহলে তার জন্য উচিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলা রাসূলের সুন্নাহকে অনুসরণ করা নেক কাজ করা তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার জীবন দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকল ধরনের চিন্তা ও পিরেশানি থেকে নিরাপত্তা দান করবেন তাই আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ মুমিন অবস্থায় নেক কাজ করে নেক আমল করে আমি অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব এবং তারা যা আমল করত তার তুলনায় আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দেব সূরা নাহল আয়াত নং 97 শরীরের মধ্যে যদি চারটি লক্ষণ দেখা দেয় চারটি লক্ষণে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে খুব বেশি ভালোবাসেন পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাছে টেনে নিতে চান এক ফজরের পূর্বেই যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুব বেশি ভালোবাসেন আল্লাহ আপনাকে পছন্দ করেন যখন ফজরের আজান হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আমার ঘুম থেকে আল্লাহর হুকুম বড় আমার সুখ শান্তি আরাম আয়েশ থেকে ঘুম বড় অর্থাৎ আমি যে নিদ্রায় যাচ্ছি ঘুমে আছি শান্তি অনুভব করছি এর মধ্যে শয়তানের প্ররোচনা রয়েছে ধোঁকা রয়েছে সুতরাং আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যদি ফজরের নামাজ আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম তাই আমরা যদি ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হতে পারি ফজরের নামাজ আদায় করতে পারি তাহলে বুঝে নিব আল্লাহ আমাকে খুব বেশি পছন্দ করেন ভালোবাসেন দুই নম্বর হলো আগে আমি অনেক অসৎ কাজ করতাম অন্যায় কথা বলতাম চুগুলখুরি করতাম মিথ্যা কথা বলতাম নিন্দা করতাম অন্যের দুশ্চর্চা করা নিয়ে ব্যস্ত থাকতাম এখন আমি সৎ পথে চলছি অর্থাৎ এখন আর আমি পরনিন্দা করি না গীবত শেখায়েত করি না মিথ্যা কথা বলি না আমি সত্য কথা বলি তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসে তিন নম্বর হলো যখন কোনো ভালো কাজ করার সুযোগ হয় তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন এ কথা মনে করা আল্লাহ আমার উপর সন্তুষ্ট এরকম মনে করা অর্থাৎ আমি নেক কাজ করতে পারছি জিকির আজগার করতে পারছি তাসবিহ তাহলিল পাঠ করতে পারছি এবং কি রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করতে পারছি তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুব বেশি ভালোবাসেন পছন্দ করেন আমাকে নেক কাজ করার সুযোগ করে আল্লাহ তাআলা দিয়েছেন চার নম্বর হলো আল্লাহর আজাব গজবের কথা শোনার পরে চোখে পানি এসে যাওয়া উসরু এসে যাওয়া তাহলে বুঝে নিতে হবে আল্লাহ আমাকে পছন্দ করেন ভালোবাসেন অথবা আল্লাহর নাজ নিয়ামতের কথা জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনার পরে মনের মধ্যে নেক কাজ করার আগ্রহ তৈরি হয়ে যায় আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়ে যায় যে আমি অনেক নেক কাজ করব আল্লাহ তাআলা আমার এই নেক কাজের মধ্যে বরকত প্রদান করবেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিময় জীবন দান করবেন তাই আমরা যদি এই চারটি লক্ষণ বুঝতে পারি তাহলে বুঝে নিব আল্লাহ আমাকে অনেক পছন্দ করেন ভালোবাসেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে ফেরেশতাদের মাঝে আলোচনা করে থাকেন গর্ব করতে থাকেন দেখো আমার বান্দা
আমার হুকুমকে সে প্রাধান্য দিয়েছে, তার আরামের ঘুমকে হারাম করেছে, সে অন্যায় কাজ থেকে বিরত থেকেছে, সে ন্যাক কাজের প্রতি ধাবিত হয়েছে, সে আমার ভয়ে রুনাজারি করছে, কান্নাকাটি করছে। তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।